হেই গাইস, ওয়েলকাম ব্যাক। এখন মোটামুটি সবারই জিমেলটা কম হচ্ছে একটু, সেই কারণে অনেকে চাচ্ছে নাম্বার দিয়ে জিমেল ক্রিয়েট করতে, নাম্বার দিয়ে জিমেল ভেরিফাই করতে। সো সেই ক্ষেত্রে কোন নাম্বার সাইটটা বেস্ট হবে, কী কী সুবিধা আছে, সব কিছু নিয়ে আলোচনা করবো আজকে ভিডিওতে। আর যারা জিমেল সেল দিতে চাচ্ছেন, আইফোন ক্রিয়েট মেল সেল দিতে চাচ্ছেন, তারা আমার কাছে আইফোন ক্রিয়েট মেল সেল দিতে পারেন, হাই রেটে মেল সেল দিতে পারেন আমার কাছে। খুব অল্প টাইমের ভিতর রিপিট পেমেন্ট ক্লিয়ার করব। যদি যারা জিমেল সেল দিতে চাচ্ছেন, তারা ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওখানে যোগাযোগ করতে পারেন যারা জিমেল সেল দিতে চান। তো নাম্বার সাইট নিয়ে আলোচনা করবো আজকে, কোন সাইটটা বেস্ট হবে, কোন নাম্বার সাইটটা বেস্ট হবে, কী কী ফিচার আছে নাম্বার সাইটটায়, তো সেটা নিয়ে আজকে প্রপার ওয়েতে আলোচনা করব। যারা জিমেল নষ্ট জিমেল নাম্বার দিয়ে ঠিক করতে চাচ্ছেন, ইভেন যারা জিমেল খোলার সময় নাম্বার চায়, জিমেল ক্রিয়েট করার সময় নাম্বার চায়, কোন থেকান থেকে নাম্বার নিলে ভালো হবে কম রেটে, সব কিছু নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আর যারা জিমেল ক্রিয়েটের কাজ করতে চাচ্ছেন, জিমেল ক্রিয়েট বুঝেন না জিমেল ক্রিয়েটের কাজের বিষয়ে, তাদের জন্য বলছি আমার এই চ্যানেলের ফার্স্টে কয়েকটা ভিডিও আছে, আর তাছাড়া আরও কয়েকটা ভিডিও আছে ভিপিএন নেওয়া সম্পর্কে, তারপরে জিমেল আইপি দিয়ে জিমেল ক্রিয়েট করা সম্পর্কে, সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, সব কিছু দেখতে পারেন। জিমেল চেক দেওয়া সব কিছু, ইভেন সব কিছুই এই চ্যানেলটায় আলোচনা করা আছে, তো দেখতে পারেন। সেখানে সব কিছু ঠিকঠাক মনে হলে, সব কিছু ভালো লাগলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি। তো আজকে মেইন টপিকে চলে যাই, আজকে যে সাইটটা নিয়ে কথা বলবো, রিভিউ করব, সেই সাইটটা কয়েক টাকায় কী রেটে নাম্বার পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। ইভেন আরও কয়েকটা সাইট নিয়ে আপনাদেরকে আলোচনা করব, সাইট নিয়ে আলোচনা করব। তো আজকে মূল টপিকে চলে যাই। তো আজকে যে সাইটটি নিয়ে আলোচনা করব, সে সাইটটার নাম হচ্ছে কি SMS অ্যাক্টিভিটি। তো SMS অ্যাক্টিভিটি সাইটটার কী কী ফিচার আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। যারা এই সাইটটি সম্পর্কে জানেন তারা দেখতে পারেন, আরও অনেক কিছু নিয়ে আলোচনা করবো। আর যারা না জানেন তারা সাইটটি সম্পর্কে ফুল রিভিউ দেবো, ফুল ক্লিয়ার করবো সাইটটি সম্পর্কে। আর যারা জানেন সাইটটি সম্পর্কে তারা হচ্ছে কি তাদের জন্য আজকে দেখাই দেবো কীভাবে কী করলে ভালোভাবে নাম্বার পাবেন, সবসময়ের জন্য নাম্বার পাবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো SMS অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে দেখেন এখানে লিঙ্ক, এই যে এই এই যে লিঙ্কটা আছে, এই যে SMS অ্যাক্টিভিটি, এই যে এই লোগো, এই টাইপের যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে চলে যাবেন। এর আগে আমি আরও একটি সাইট নিয়ে আলোচনা করছিলাম যেখান থেকে আপনারা নাম্বার পাবেন, সেখানেও কম রেটে, খুবই কম রেটে নাম্বার পাবেন, বিভিন্ন বিভিন্ন কান্ট্রির নাম্বার পাবেন, তো সেটা নিয়েও আলোচনা করছিলাম, সেই সাইটটাও দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। আর চাইলে আপনারা চ্যানেলের মধ্যে যে তারপরে সেখান থেকেও দেখতে পারেন। তো এই সাইটটিতে কী 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 কোন ধরনের কোন কান্ট্রিতে কীরকম কী নাম্বার পাওয়া যায়, কোন নাম্বার কত রেটে পাওয়া যায় সেটা আজকে ক্লিয়ারভাবে দেখাচ্ছি। ওকে, সো আপনারা ফার্স্টে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি ফার্স্টে দেখাই। এখানে তার আগে আমি দেখাই নাম্বার কত কী রেটে পাবেন, এই যে রেন্টাল এইখানে ক্লিক করবেন। আপনার এখানে ক্লিক করার পরে তারপর হচ্ছে কি এখানে নাম্বার লিস্ট আসবে, কোন নাম্বার কয় টাকা কী রেটে সব কিছু এখানে লিস্ট আসবে। দেখেন এখানে সব কিছু আছে, তো জিমেলের এখানে রেটটা কম, আর এখানে অ্যাভেলেবল সবসময়ের জন্য নাম্বার পাওয়া যায়। কীভাবে নাম্বার পাওয়া যায় সেটা আমি ক্লিয়ারভাবে দেখাচ্ছি। তো এখানে দেখেন এখানে ফার্স্ট হচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তো এখানে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে যে টপ আপ ব্যালেন্স, তো এখানে রাভেল, এই যে এখান থেকে দেখেন আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি এখান থেকে ব্যালেন্সে অ্যাড করার জন্য এই যে রাভেল আছে এখানে টপ আপ ব্যালেন্স এখানে ক্লিক করতে হবে। টপ আপ ব্যালেন্সে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, এখান থেকে হচ্ছে কি আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন। একটু ওয়েট করি, একটু লোড নিতে একটু লেট হয়, লোড নিচ্ছে একটু দেরি হচ্ছে। তো এখানে দেখেন কী কী দিয়ে আপনারা ব্যালেন্স অ্যাকাউন্ট কি করতে পারবেন, টপ আপ করতে পারবেন, মানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন, আর মিনিমাম কত কী সেটা আমি দেখাচ্ছি। দেখেন এখান থেকে পারফেক্ট মানিতে আপনারা পারফেক্ট মানিতে অ্যাকাউন্টকে ই করতে পারবেন, লোড দিতে পারবেন। তো এখান থেকে পারফেক্ট মানিতে হচ্ছে কি অ্যাকাউন্ট মানে লোড দেওয়াটা বেটার। এখান থেকে আর আছে কার্ড, যারা কার্ড থেকে অ্যাড করতে পারেন তারা তো তাদের জন্য আরও ভালো। আর ক্রিপ্টো কারেন্সির যে বিট কয়েন, তারপর ক্রিপ্টো কারেন্সির যে কয়েনগুলো আছে এইখান থেকে যদি আপনারা লোড দেন সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনাদের ডলার রেটটা একটু বেশি পড়বে। সো কার্ডের ডলার থেকে যদি আপনারা লোড দেন সেই ক্ষেত্রে কম পড়বে রেটটা, প্রাইসটা। তো এখানে পারফেক্ট মানির উপরে ক্লিক করবেন যদি পারফেক্ট মানিতে লোড দেন, আর পারফেক্ট মানিতে লোড দেওয়াই বেটার। এখান থেকে হচ্ছে গিয়ে পারফেক্ট মানি বাংলাদেশ থেকে খুব ভালোভাবেই লোড দেওয়া যায় পারফেক্ট মানিতে। তো এখানে দেখেন $1 হচ্ছে গিয়ে 64 রাফেলস দিবে, এখানে $1 হচ্ছে গিয়ে 64 রাফেলস দিবে। আর এখানে মিনিমাম হচ্ছে গিয়ে, ওকে আমি টু পেতে ক্লিক করি, $1 লিখে টু পেতে ক্লিক করি, একটু ওয়েট করতে হবে আমাদের। তো $1 রেট পড়ে হচ্ছে গিয়ে প্রায় 100 টাকার আশেপাশে। আর যদি কার্ডের ডলার থেকে লোড দেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাদের আরও কম পড়বে। তো এখানে মিনিমাম $1 লোড দেওয়া যাবে এখানে, তো এখানে মিনিমাম $1 লোড দেওয়া যাবে এখান থেকে। খুবই সহজভাবে আপনারা এখান থেকে লোড দিতে পারবেন, রিচার্জ করতে পারবেন এখান থেকে। তো
এখান থেকে রিসার্চ করার জন্য এখান থেকে পারফেক্ট মানের উপরে পারফেক্ট মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আগে। তারপর হচ্ছে কি আপনারা পারফেক্ট মানিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপর হচ্ছে গিয়ে আপনারা পারফেক্ট মানিতে $1 থাকতে হবে। দেন হচ্ছে গিয়ে আপনাদের এই অপশন আসবে, তারপর হচ্ছে গিয়ে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করার পরে একটু ওকে, এখানে হচ্ছে গিয়ে $1 দেখেন, এখানে এখানে হচ্ছে গিয়ে মেমো মানে আপনার এখানে হচ্ছে কি আপনার পারফেক্ট এই নাম্বার আইডি আর কি পাসওয়ার্ড, তারপর হচ্ছে গিয়ে এই যে নাম্বারটা এখানে বসাইতে হবে, আর মেমোতে হচ্ছে গিয়ে দরকার নাই। তো তারপর হচ্ছে গিয়ে রিসিভ পেমেন্টে ক্লিক করে দিলেই আপনাদের পেমেন্টটা এখানে অ্যাড হয়ে যাবে, পেমেন্টটা ক্লিয়ার মানে নিয়ে নেবে এখান থেকে। পেমেন্ট মানে ব্যালেন্স অ্যাড করা খুবই সহজ। তো আমি এখন দেখাচ্ছি এখানে কী কয়েন কয় টাকা কী নাম্বার পড়বে সেইটা আমি দেখাচ্ছি। তার আগে আমি দেখি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। তো এইখানে ক্লিক করতে হবে, এই যে আপনাদের ম্যান আইকনের মতো এখানে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাচ্ছি কীভাবে সাইন আপ করতে হয় অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে ট্যাম্প মেল দিয়ে একটা সাধারণত আগে ট্যাম্প মেল দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন সাইন আপ যে অপশনটা আছে সাইন আপের উপরে ক্লিক করতে হবে। সাইন আপের উপর ক্লিক করার পর ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর হচ্ছে কি আপনারা সাইন আপে ক্লিক করার পরে তারপর ইমেলে একটা কনফার্ম লিঙ্ক যাবে, সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখানে খুবই সিম্পল, সেই কারণে আমি দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেই কারণে। তো এখানে ইমেলটা বসাবেন, দেন হচ্ছে কি পাসওয়ার্ডটা বসাবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডটা একটু লং করে দিবেন যে কারণে পাসওয়ার্ডটা নিবে। তারপর হচ্ছে গিয়ে সাইন আপে ক্লিক করার পরে তারপর হচ্ছে গিয়ে লিঙ্ক যাওয়ার পরে ওইখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন, দেন হচ্ছে গিয়ে কমপ্লিট হয়ে যাবে। এবার হচ্ছে গিয়ে কীভাবে কত কী নাম্বার হচ্ছে গিয়ে নাম্বারের রেটটা আমি দেখাচ্ছি এখানে, কোন কোন কান্ট্রির নাম্বার কীরকম কী সেটা হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি এখানে। দেখেন এখান থেকে আপনার নাম্বারের রেট দেখতে গেলে ফার্স্ট হচ্ছে গিয়ে দেখেন আপনার নাম্বারের রেট দেখতে গেলে এখানে আসতে হবে, এখানে ক্লিক করতে হবে, এই যে রেন্টাল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তারপরে একটু ওয়েট করতে হবে, দেখেন আপডেটিং অ্যাভেলেবল নাম্বার এখানে দেখেন এক একটা নাম্বার রেট কীরকম কী পড়তেছে সেটা এখানে দেখাচ্ছে। এখানে হোয়াটসঅ্যাপ দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে গিয়ে $13, তারপর হচ্ছে গিয়ে আমাদের যেটা দরকার সেটা আমরা দেখি। এখানে হচ্ছে গুগল জিমেল, গুগল জিমেল দেখেন $12, সাত থেকে শুধু বারো রাবেলস না, 7 থেকে 12 রাবেলস। এখন হচ্ছে গিয়ে আমি গুগল ভয়েসের নাম্বার আপনারা পাবেন এখানে অ্যাভেলেবেল সব কিছু সবসময়। তো এখানে কোন কান্ট্রির নাম্বার কত কী রেটে পাওয়া যায় সেটা আমি দেখাচ্ছি, কম রেটে কোন কান্ট্রির নাম্বারটা পাওয়া যায়। ওকে দেখেন আপনারা এখান থেকে বেছে নেবেন কোন কান্ট্রির নাম্বার কত কী পড়ে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এখান থেকে রাশিয়ার উপরে ক্লিক করে তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা এক একটা কান্ট্রি নিয়ে দেখে নেবেন যে কোন কান্ট্রির নাম্বার কত রেট কী পড়ে, কীরকম কী রেট পড়ে সেটা। তো এখান থেকে দেখে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনারা এইখান থেকে আপনারা নাম্বার নিয়ে জিমেলের কাজ করতে পারেন, জিমেল ভেরিফাই করার জন্য এখান থেকে নাম্বার নিতে পারেন। আর একটা সাইট নিয়ে আগে আলোচনা করছি সেটা নেক্সট আরও সাইট নিয়ে আলোচনা করব, গুগল ভয়েসের জন্য বেস্ট সাইট নিয়ে আলোচনা করব। কয়েকটা সাইট আছে, $1.20 নাম্বার পাবেন, $0.90 নাম্বার পাবেন, এইরকম কয়েকটা সাইট আছে যেটা হচ্ছে গিয়ে জানার জন্য আপনাদের মেথড কিন্তু হয় সেরকম। তো এই সাইটগুলো আমি ফ্রিতে রিভিউ করব এই আমার চ্যানেলটিতে। তো ভয়েসের জন্য কোন সাইট বেস্ট হবে সেটা নিয়ে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে, আশা করি সেটা নিয়ে আলোচনা করব। তো এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলের সব কিছু ঠিকঠাক মনে হলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।